আমি যেভাবে সার্বিয়া সম্পর্কে খোলামেলা আলাপ আলোচনা করি, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পুরো ইউটিউবটা একটু চার্জ করে দেখেন তো, ইউটিউবে আমার মতো করে খোলামেলাভাবে সার্বিয়া সম্পর্কে আলাপ করে এমন একজন মানুষ খুঁজে দেন, এমন একটা ভিডিও খুঁজে বের করেন। আসসালামু আলাইকুম। ইউটিউবে আসার পরে প্রথম আমি অনেক গালাগালি খাইছি একটা ভিডিওতে। আমি গত দুদিন আগে একটা ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওতে এত পরিমাণ বাজে কমেন্ট আসছে আর এত পরিমাণে আপনারা গালাগালি করছেন। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা গালাগালি করছেন আমাকে, তাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিও। দেখুন, আপনারা বিষয়টা বুঝতে পারেন নাই, আমি যে জিনিসটা বুঝাতে চাইছি সেই জিনিসটা আপনারা বুঝতে পারেন নাই, আপনারা যে জিনিসটা আমাকে বুঝাতে চাইছেন সেই জিনিসটা আমি অনেক আগে বুঝে বসে রয়েছি। বিষয়টা হচ্ছে, গত দুদিন আগে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা হচ্ছে সাপ্লায়ার ভিসা সম্পর্কে। বর্তমান সময়ে আমরা বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে আসি কিংবা ইউরোপের বিভিন্ন দেশে আসি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সাপ্লাই ভিসা পাই। তো এখন হচ্ছে সাপ্লাই ভিসা মূলত কি, আমি কিন্তু গত ভিডিওতে সেটা মূলত মেনশন করছি আপনাদেরকে। মূলত সাপ্লাই ভিসা কি, আসলে কাহাকে সাপ্লাই ভিসা বলে, ঠিক আছে, তো ওইটাই মূলত আমি ওই ভিডিওতে তুলে ধরছি। এখন আপনারা যদি বলেন যে আপনারা যেটা মেনশন করতে চাইতেছেন বা আপনারা যেটা মিন করতেছেন, আপনারা যেটা বুঝাতে চাইতেছেন সেটা আমি বুঝি নাই। তো বিষয়টা হচ্ছে, আমি বলি, বর্তমান সময়ে আপনারা আমাদের বাংলাদেশের মানুষেরা যেটাকে সাপ্লাই ভিসা মনে করে, এটা আসলে সাপ্লাই না। আমি বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। ধরুন আমাদের বাংলাদেশ থেকে সরাসরি কোনো কোম্পানির মাধ্যমে কিন্তু কেউ আসতে পারে না, ওই অপশানটা টোটালি নেই, ওই অপশানটা টোটালি নেই। আপনাকে অবশ্যই যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আসতে হবে। ধরুন এখানে একটা কোম্পানির পাঁচজন লোক লাগতেছে, বা দশজন, বা পঞ্চাশজন, বা একশোজন লোক, একটা কোম্পানিতে পাঁচজন লোক লাগতেছে। তো সেই কোম্পানি একটা এজেন্সির কাছে গিয়ে বলবে, আমাকে পাঁচজন লোক এনে দাও। তখন সেই এজেন্সি তাকে অফার করবে, কোন দেশ থেকে আনতে চাও? তখন সে বলবে হয়তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এই কয়েকটা দেশের নাম বলে যে এই দেশগুলোর ভিতর থেকে যে কোনো একটা দেশ থেকে আমাকে পাঁচজন লোক দাও কিংবা দশজন লোক দাও, এরকম একটা ই দেয় ওই কোম্পানি, ওই এজেন্সিকে। সেই এজেন্সি কী করে, আমাদের দেশ থেকে কিংবা পাকিস্তান, ভারত থেকে ওই লোকগুলোকে সংগ্রহ করে তারা আনে। আনার পরে তারা ওই লোকগুলোকে কোম্পানির মাধ্যমে বুঝিয়ে দেয়। এক্ষেত্রে সেই এজেন্সির লাভটা কী? সেই এজেন্সির লাভটা হচ্ছে, প্রত্যেকজনের কাছ থেকে সেই এজেন্সি নির্ধারিত পরিমাণ একটা ফি পায়, নির্ধারিত পরিমাণ একটা কমিশন সেই এজেন্সি পায়। এখন আপনি যদি সার্বিয়াতে থাকেন, যেমন আমি সার্বিয়াতে আসি, গড়গুলো দেখে বুঝতেছেন, তো যেহেতু আমি সার্বিয়াতে আসি, আমার পক্ষেও কিন্তু সম্ভব না একটা কোম্পানিতে গিয়ে তার কাছ থেকে কাজ নেওয়া, বা আমার পক্ষে সম্ভব না একটা কোম্পানিতে গিয়ে কথা বলা যে আপনার কিছু লোক লাগবে, আমি কি আমি লোক দিতে পারবো, আপনার কি লোক লাগবে কি না। এগুলো আসলে এই দেশে চলে না। এখানে আপনাকে নিশ্চয়ই যে কোনো একজন লয়ার ঠিক করতে হবে, বর্তমান সময়ে ওনারাই এজেন্সি। তো বিষয়টা হচ্ছে, আমি এটা মানে এটাই মূলত আপনারা বুঝতে চাইতেছেন যে আমি আসলে সাপ্লাই ভিসা সম্পর্কে। এখন এই জিনিসটা মূলত সাপ্লাই না, এটা এটাকে সাপ্লাই ভিসা বলে না। সাপ্লাই ভিসা তাকে বলে যেটা নিয়ে আমি গত দুদিন আগে ভিডিও বানাইছি, ওটাকে মূলত সাপ্লাই বলে। আর এখন যেটার কথা বলতেছি, এটা মূলত সাপ্লাই ভিসা না, এটা আমরা বাংলাদেশিরা এটা নাম দিছি সাপ্লাই ভিসা, কিন্তু আদৌ এটা সাপ্লাই না। এটা হচ্ছে বলতে পারেন ম্যান পাওয়ার বা ম্যান পাওয়ার ব্যবসা যারা করে। এখন দেখেন, সে কিন্তু আপনাকে দিয়ে ব্যবসা করতেছে, সে আপনাকে দিয়ে ব্যবসা করতেছে, ঠিক আছে। হ্যাঁ, সে সাব কন্ট্রাক্টে নিছে কাজটা, সে কোম্পানির কাছ থেকে একটা ডিমান্ড নিছে যে প্রত্যেকটা লোক দেখা গেছে, সে উদাহরণস্বরূপ ধরেন 700 ইউরো ধরলাম, তো ধরুন প্রত্যেকটা লোককে সে 700 ইউরো দিয়ে কোম্পানির কাছ থেকে কন্ট্রাক্ট নিছে। এখন আপনাকে সে বাংলাদেশ থেকে আনার সময় কিন্তু বলে দিতেছে, আপনাকে আমরা 400 দেবো বা 500 দেবো, যেটা আপনাকে দেবে বলতেছে ঠিক সেম সেটাই দিতেছে, ঠিক আছে। কিন্তু আপনাকে টাকাটাকে দিতেছে, আপনি বাংলাদেশ থেকে আসতেছেন, সার্বিয়া হোক, রোমানিয়া হোক, যে দেশই হোক, আপনি বাংলাদেশ থেকে আসতেছেন, আসার পরে আপনাকে টাকাটা আপনার কোম্পানি দিতেছে, কিন্তু আপনার মাথার উপর থেকে আপনার সেই এজেন্সি একটা নির্ধারিত পরিমাণে ফি কেটে নিতেছে। যেমন আমি আমার কথা বলি, আমার মাথার উপর থেকে ওই যে শুন নাই, তারপরেও আমার মাথার উপর থেকেও কিন্তু নির্ধারিত একটা ফি এজেন্সি কেটে নেয়। এবং এই পথটা ছাড়া, মানে এই সিস্টেমটা ছাড়া সার্বিয়াতে আপনারা কেউ আসতে পারবেন না। আমি একটা কথা বলে রাখি, আমি মানে এটা আমি জানি না আসলে আমার বলাটা ঠিক হবে কি না, বর্তমান সময়ে আপনাকে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আপনাকে লোভ দেখাবে, অনেক এজেন্সি আপনাকে অনেক ধরনের বক্তব্য দিবে, বলবে যে তোমার এই কর্মু সেই কর্মু সরাসরি কোম্পানিতে দিমু, এগুলো আসলে একটা বাজে কথা। সরাসরি কোম্পানিতে আপনি তখনই আসতে পারবেন যখন কোনো ডেলিগেটর বাংলাদেশে গিয়ে আপনাকে আনবে, তখন আপনি সরাসরি আসতে পারবেন। তারপরেও একটা জিনিস মাথায় রেখেন, যে ডেলিগেটর বাংলাদেশে গিয়ে আপনাকে আনবে, আপনাকে ওই ডেলিগেটর বাংলাদেশে পাঠানোর মাধ্যমটাকে,
যে মাধ্যমের মাধ্যমে ডেলিগেটটা বাংলাদেশে গেল, গিয়ে লোক পছন্দ করে নিয়ে আসলো, সে মাধ্যমটাও কিন্তু একটা নির্ধারিত পরিমাণ ফি কিন্তু পেয়ে থাকে। মানে অর্থাৎ এই দেশে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি আসতে হবে এবং সেই এজেন্সি নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট আপনার কাছ থেকে চার্জ করবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, ভিডিওটা বড় হইতেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি গত কয়েকদিন আগে আমার বাসার পাশে একটা সুপার শপ আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আমাদের বাংলাদেশের লোক আছে, তোমাদের যদি লোক প্রয়োজন হয় আমাকে বলতে পারো, আমি তোমাকে লোক দিতে পারবো। তখন উনি আমাকে জিজ্ঞেস করলো, কত টাকা স্যালারি দিলে তুমি আমাকে লোক দিতে পারবে? তখন তাকে আমি একটা অ্যামাউন্ট বলি, মানে যে একটা ভালো রকম অ্যামাউন্ট বলি। তো বলার পরে সে আমাকে বললো যে, আরে এত অল্প টাকায়, এত অল্প টাকায় তোমরা বাংলাদেশের লোক কাজ করে? বললাম যে হ্যাঁ, এটা আমাদের জন্য বেস্ট স্যালারি। পরে বলা যে থাকা খাওয়া কে দেবে? তো আমি বললাম থাকা খাওয়া তুমি দিবে, কোনো সমস্যা নাই, আমার পাঁচজন লোক লাগবে। ঠিক আছে, কথাবার্তা হইলো। পরে আমারে বলতেছে যে, আমি বললাম তাহলে কীভাবে কী করতে হবে? পরে আমারে বলে যে তুমি এজেন্ট ঠিক করো। তা আমি বললাম এজেন্ট আমি এজেন্টের মাধ্যমে করবো না, আমি সরাসরি নিজে করবো, তুমি আমারে পারমিট দিবা, আমি এগুলা নিজে নিজে প্রসেসিং করবো। পরে উনি আমাকে উত্তর দিল কি জানেন, কোনো এজেন্ট ছাড়া আমরা কাজ করি না, কোনো এজেন্ট ছাড়া উনি কাজটা করাবে না। তার মানে আপনি বুঝতে পারতেছেন বিষয়টা, ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি? এজেন্সি ছাড়া যেখানে সার্বিয়ান কোম্পানিরা মানে আমাদেরকে আনতেছে না, সেখানে আপনারা কিভাবে এজেন্সি ছাড়া আসতে পারবেন? এখন এটাকে আমরা বাংলাদেশিরা নাম দিচ্ছি সাপ্লাই ভিসা। মূলত এটা আসলে সাপ্লাই না, এটা হলো ম্যান পাওয়ার সিস্টেম। আমি আপনাকে বুঝাতে পারছি আশা করি। তো গত ভিডিওতে যারা আমাকে কমেন্ট করছেন, অনেকে অনেকভাবে কমেন্ট করছেন, আসলে যারা কমেন্ট করছেন আপনাদের একটু বোঝার ভুল। যারা আমাকে গালাগালি করছেন, আদৌ আপনারা ম্যান পাওয়ার কাকে বলে কিংবা সাপ্লাই কাকে বলে এই জিনিসগুলো আপনারা জানেন না। তো এই বিষয়গুলো নিয়ে একটু মাথা খাটাবেন, একটু জ্ঞান অর্জন করিয়া তারপর একজনের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আসলে দিন শেষে প্রত্যেকটা ভিডিওতে আমি যতগুলো ভিডিও তৈরি করি, প্রত্যেকটা ভিডিওতে 100, 200, 300 কমেন্ট আসে। ঠিক আছে, তো দিন শেষে আপনাদের কাছ থেকে একটা ভালো কমেন্টের আশা করি। আপনাদের একটা ভালো কমেন্ট পাওয়ার পরেই আরেকটা ভিডিও তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করি। যখন আপনারা কমেন্টের ভিতরে আজেবাজে কিছু লেখেন, তখন আসলে আগ্রহ হারিয়ে যায় যে আসলে আদৌ কি একটা ভিডিও আমাকে করা উচিত কি না। দেখুন, আমি যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতেছি, সার্বিয়াতে এসে সার্বিয়া সম্পর্কে নানান ধরনের তথ্য আপনাদেরকে দেই, আপনারা কিন্তু জানেন না আমি কত বড় রিক্সে আছি। আপনারা খোঁজ করে দেখেন, আমার একটা ফেসবুক পেজ নাই, আমার একটা ফেসবুক পেজে আমার কোনো ভিডিও নাই, সবগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি, কারণ আমি রিক্সে আছি। আমার ফেসবুকের এই যে এখন যে ভিডিওটা আপলোড করতেছি, আদৌ কি আগামী এক সপ্তাহ পরে এই ভিডিওটা কি ইউটিউবে থাকবে কি না, তাও কিন্তু আমি জানি না। তাহলে কতটুকুর মধ্যে পড়ে ভিডিও বানাই, একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন তো। সার্বিয়া সম্পর্কে আমার মতো বলে, আমি যেভাবে সার্বিয়া সম্পর্কে খোলামেলা আলাপ আলোচনা করি, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পুরো ইউটিউবটা একটু চার্জ করে দেখেন তো, ইউটিউবে আমার মতো করে খোলামেলাভাবে সার্বিয়া সম্পর্কে আলাপ করে এমন একজন মানুষ খুঁজে দেন, এমন একটা ভিডিও খুঁজে বের করেন, পাবেন না। সার্বিয়ার মাটিতে থেকে সার্বিয়া সম্পর্কে কথা বলার সাহস কারো নাই, ঠিক যেমনি আপনি বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশ সরকারকে নিয়ে কিছু বলতে পারবেন না, বাংলাদেশকে নিয়ে কিছু বলতে পারবেন না। সার্বিয়া তো কিন্তু একই রকম কাহিনী চলে। তারপরেও মানে নিজে যে একটা হুঁকির মুখে আসি, অনেকে ফোন করে হুঁকি দিতেছে, ধামকি দিতেছে, তারপরও আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য ভিডিও বানায় যায়। এরপরও যখন আপনারা আজেবাজে কমেন্ট করেন, তখন আসলে খুবই খারাপ লাগে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কিন্তু ফেসবুক পেজ একটাও নাই, আমার সবগুলো ফেসবুক পেজ শেষ। আদৌ আমি মনে হয় না আমি সার্বিয়াতে থাকা অবস্থায় ফেসবুকে আমি আর ভিডিও তো দিতে পারবো কি না। তো ইনশাল্লাহ আমি ইউটিউবটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি, জানি না কতদিন করতে পারি। আপনারা চাইলে আমার ফেসবুক প্রোফাইলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন, যদিও ভিডিও টিডিও দেবো না, তারপরেও ফেসবুক প্রোফাইলে আপনারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, MD সাইফুল ইসলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা হচ্ছে আমাকে পার্সোনালি নক করেন, কিংবা যারা আমাকে হোয়াটসঅ্যাপে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনারা যারা আমাকে নক করেন, তো বিষয়টা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাভেলেবেল নাই, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপটা ক্যান্সেল করে দিছি, হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিছি। তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোনো রকম কোনো লাভ নেই। আপনারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আগ্রহী, আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যারা আমাকে হোয়াটসঅ্যাপে করতে চান, তাদের উদ্দেশ্যে আমি এই গ্রুপটা খুলছি। এই গ্রুপটা দেখতেছেন, গ্রুপটাতে জয়েন দিবেন, গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সবাই এই গ্রুপে জয়েন দিবেন। গ্রুপে জয়েন দেওয়ার পরে আপনার মনে যে প্রশ্ন আছে সেটা আপনি গ্রুপে করবেন, অন্য একজন জানা থাকলে উত্তর দেবে, এবং প্রতিদিন
নির্ধারিত একটা সময় কিন্তু আমি আমার এই ফেসবুক গ্রুপে আসব এবং আপনাদের যেই মেসেজগুলো কিংবা আপনারা যে পোস্টগুলো করবেন আপনাদের সমস্যাগুলো নিয়ে, যতটুকু জানি ইনশাআল্লাহ গ্রুপের মাধ্যমে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা অবশ্যই। গ্রুপটা খোলার মূল কারণটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বন্ধ করছি এখন। আপনাদের আসলে আমি আগে হোয়াটসঅ্যাপের ভিতরে প্রতিদিন 200-300 মানুষের মেসেজের রিপ্লাই দিতাম, তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতাম। তো এখন যেহেতু আমার কাছে হোয়াটসঅ্যাপ নাই, আপনারা এই গ্রুপে জয়েন হবেন। এই গ্রুপে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো মানুষ জয়েন হয়েছে, আপনিও জয়েন হন। জয়েন হয়ে আপনি আপনার মন্তব্যগুলো করবেন, অবশ্যই আরেকজন যদি জানা থাকে সে উত্তর দেবে, কিংবা আমি যদি জানা থাকি আমি নিজেও উত্তর দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।